রাজধানী আগরতলায় বিগত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনা সামনে আসছে বাড়ির দরজা জানালা ভেঙে ঘরে স্বর্ণালঙ্কার নগদ বহু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পালাচ্ছে দল শুধু একটি নয় দেখতে দেখতে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে গিয়েছে রাজধানীতে এতগুলি চুরির ঘটনা ঘটার পরও চোর কিংবা চুরির মাস্টার মাইন্ডকে ধরতে পারেনি রাজধানীর পুলিশ পুলিশের এই নির্বাক ভূমিকা নিয়েই একাধিক মহলে উঠছে প্রশ্ন সম্প্রতি এমনই একটি দুঃসাহসিক চোরের ঘটনা ঘটেছিল রামনগর এক নম্বরের ইন্দু ইন্দুমহিনী ফ্ল্যাট বাড়ি থেকে সেই ফ্ল্যাট বাড়ি থেকে দিন দুপুরে এক ব্যক্তির নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছিল চোরের দল সেই ঘটনার পর ভিডিও ফুটেজ থেকে শুরু করে প্রমাণস্বরূপ বিভিন্ন তথ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কিন্তু এত তথ্য প্রমাণ সত্ত্বেও চোরকে পাকড়ো করতে পারেনি পুলিশ সামান্য চোর ধরতে না পারার নিষ্ক্রিয় পুলিশের কাজ সক্রিয়তভাবে করল এলাকাবাসী ভাত পেতে মঙ্গলবার রামনগর প্ল্যাট বাড়িতে চুরির কাণ্ডে যুক্ত এক চোরকে আটক করে এলাকাবাসী সেদিনে চুরির কাণ্ডের সঙ্গে কারা যুক্ত ছিল এলাকাবাসীর উত্তম মধ্যম খেয়ে অনর্গল তাদের নাম থাম সহ চুরির বিবরণ তুলে ধরলো আটক করা সেই চোর শুনুন তার নিজের মুখে নাম শাহিন মিয়া বাড়ি বাংলাদেশ ইসমাইল মিয়া বাড়ি বাংলাদেশ শাহিন মিয়ার বাবার নাম মিয়া আমার বাড়ি জয়পুর আমি মন্তজ মিয়ার ছেলে ওই দিন কীতে ওই দিন রাত্রেবেলা আমি রাতে ঘুমা ঘুমাচ্ছিলাম সে আমার ঘরের মোবাইলে ফোন করছে ফোন করে কইতাছে তুই একটু আহ বলার সে ন একটু একটু কাম আছে আমি কী তাক কাই না আমি আইসা আমি আইছি আপটাতে আমি আইছি হ্যাঁ সে আমার এদিকে আইছে

এবার দেখে দুতলা উঠছে জানা লাগে হে ছবি জানালা আগে হুলচে উল্লে হইলে দেখছে জানালা মানুষ আসেনি মানুষ আসেনি জানালা খুললে জানালার ভিতরে দেখছে দিকটা এবার দেখি মনে মুন করছে জানালা বাঙছে বাঙিয়া ঢুকতে গেছে গা দ্যাহে আর আমি আর দেখি দেখতাম পাই না এবার আমি বাড়ি গেছি আমি বাড়ি আডা উডি করতাছি আডার ভিতরে একটা দিকে দুটি যেন বাড়ি আইসে যে কাজ পুলিশের করা উচিত ছিল সে কাজ করলো এলাকাবাসী অথচ পুলিশের কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া কিন্তু দিনের পর দিন দুঃসাহসিক চুরির ঘটনায় রয়ে গিয়েছে রাজধানীর পুলিশ এই কারণে জনগণের সম্পদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে আর এই নিয়েই সাধারণ জনমনে উঠছে নানা প্রশ্ন পুলিশের এই দায়িত্বহীন ভূমিকায় জনগণের মনেও অসন্তোষ পঞ্জীভূত হচ্ছে দিনে দিনে আজকে আজকে পাইছি বলতে ঘটনাটা কালকের থেকেই আমি পিহিয়ানের কিছু বিজেপির বলে খুব সাহায্য করছে কালকে রাত্রে থেকে গাড় দিয়ে রাখছে জীবনের নাম কোন লাগে জীবন খুব উদ্যোগ লিয়ে সন্ধ্যার থেকে এর বাড়ি গাড় দিয়ে রাখছে সকালবেলা সাতটার সময় ফোন করে আমার কইছে হ্যাঁ বাড়ির থেকে চন্দ্রপুর যাইতেছে চলো চন্দ্রপুর গিয়া ধরুন ট্রেস করছেন কেমন তার ট্রেস তারই করছে তার বাড়ি ট্রেস করছে ছবি দেখা সেরা সিসিটিভি যে ছবিটা আমার ভাই ইয়ে করে দিছে এই ছবিটা দেখা সেরা হেরার আমি পাঠাইছিলাম হেরা লগে লগে চিনছে বাড়ি ট্রেস করছে বাড়ির থেকে কালকা সারা রাত্র গাড় দিয়ে রাখছে সকালবেলা যখন চন্দ্রপুর যাইতেছে গাড়ি দিয়া সেই গাড়ির ড্রাইভারের তারা কন্টাক্ট করে বুঝছে হ্যাঁ চন্দ্রপুর এরপরে হ্যাঁ আমার ফোন করে কুসিস তুমি তাড়াতাড়ি আয়ো আমি সাড়ে সাতটার পিছনে বাড়ি বাড়ি চন্দ্রপুর গেছি অটো দিয়া এরপরে অটো গাড়ি থেকে বাইর করে অটোর মধ্যে পয়া আমি আর জীবন ক্রেডিটটা জীবনের জীবনের করছে

এদিকে চোরকে পাকড় করলো এলাকাবাসী সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেল স্থানীয় পুলিশ সেখানে উপস্থিত জনতার ক্ষোভের মুখে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করার ক্ষেত্রেও অনেকটাই অপ্রস্তুত দেখা গেল পুলিশকে কি বললেন পুলিশ দেখুন খবর পাইছে যে রামনগর এক নম্বর বাসুদেব চৌধুরী ফ্ল্যাটে যে চুরি হয়েছিল হ্যাঁ এই চুরির চোর ধরা পড়ছে কে ধরছে আমরা কালকে রাত্রে খবর পাইছিলাম হের বাড়িতে রেড করছিলাম মিয়া বাড়িতে রেড করেছিলাম কিন্তু এর বাড়িতে বাসিলাম হেমন ও ভাগ্য আসলো তো আজকে সকালবেলায় খবর আছে চন্দ্রপুরে খবর আসছে চন্দ্রপুরের দিকে আসে তো আমরাও গেছিলাম কিন্তু চন্দ্রপুর থেকে আসিল না কিন্তু বাপলিকা রাতে ধরা পড়ছে ধরা পড়া মালিককে খবর দিচ্ছে মালিকের বাড়িতে নিয়ে আসছে আপনারা কিভাবে খবর পাইছেন আমরা

সবাই মিলে কাজ করতে লাগবে তারা যে ফুটেজটা আমরা কালেক্ট করেছি এটা আমরা শেয়ার করছি তারাও শেয়ার করছে এখন লোকে তারা আইডেন্টিফাই করে তারা কাছে প্রথম খবরটা দিছে এটাই সাকসেস পুলিশের জায়গাতে একটা মানে ব্যর্থতা ইয়াটা আইতেছে না প্রকাশ্যে যে পুলিশ পারল না সেটা তারাও অভিযোগ করতেছে যে পুলিশ পারল না আমরা এত কিছু প্রুফ দেওয়ার পরেও দেখেন অভিযোগ করতে পারে এখন আলটিমেটলি চোদ্দ ধরা পড়ছে এবার প্রশ্ন হলো পুলিশের কাছে যদি এত তথ্যই থেকে থাকে তাহলে এতদিনে চোরকে গ্রেপ্তার করতে পারেনি কেন এলাকাবাসীর হাতে ধরা পড়ার পর ঘটনাস্থলে এসে সাফাই দিচ্ছেন শুধু কি নিজেদের কর্তব্যে গাফিলতি থাকার জন্য এই নিয়েও ক্ষোভ এলাকাবাসীর মধ্যে বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ